অনলাইন নিউজ পোর্টাল বর্ণ টিভির পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বিশ্বজুড়ে ঘাতক করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষ কর্মস্থল ছেড়ে বাড়িতে থাকায় ঢাকা অনলাইন নিউজ পোর্টাল বর্ণ টিভির পক্ষ থেকে অসহায় সুবিধা কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার সকালে সাতক্ষেরা জেলার আশাসনী উপজেলার বোধহাটা ইউনিয়নের নৈকাটি কুন্দুরিয়া ও পাইথলি এলাকায় টিভির সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের উদ্যোগে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব মেনেই এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এ সময় আশাশুনি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও নতুন সময় টিভির জেলা প্রতিনিধি আকাশ হোসেন সদস্য শেখ মইনুর ইসলাম ও সাংবাদিক লিঙ্কন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ত্রাণ সামগ্রী বিতরণকালে উদ্যোক্তা জাহেদ আলী সর্দার বলেন পরমী পক্ষ থেকে থানা নৈকাটি গ্রাম থেকে আমরা খাদ্যশস্য বিতরণ করতে আছি আমরা এই খাদ্য শস্য বেতন করার জন্য আরও অব্যদ্ধ থাকার চেষ্টা করব নিজ বাড়িতেই বসেই বর্ণ টিভির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পেয়ে অসহায় সাইরন বেগম বলেন আর যে তাতে আমার সাংসাদটা আমার কেউ নেই সাতক্ষীরার উপজেলা থেকে শেখ বাদশাহ ওয়ানলাইন নিউজ পোর্টাল বর্ণ টিভি